তিনি ক্রিকেট ঈশ্বর। বাইশ গজের আঙিনায় তার অবতীর্ণ হওয়ার পর বদলে যায় ভারতীয় ক্রিকেটের মানচিত্র। নিজের সুচারু ব্যাটিং কৌশলের মাধ্যমে তিনি জয় করে নেন আপামর ভারতবাসী সহ গোটা বিশ্বের ক্রিকেট প্রেমী মানুষদের হৃদয়। তার প্রভাব দশকের পর দশক গড়িয়ে এখনও প্রবাহমান। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলেছে তার ক্রিকেট জীবন। তার বর্ণময় ক্রিকেট জীবনে নানা রেকর্ড এবং সাফল্য রাঙানো, যা সমৃদ্ধ করেছে ভারতকে, এনে দিয়েছে তাকে ক্রিকেট ঈশ্বর এর তকমা। বরাবর বিতর্ক থেকে দূরে থেকেছেন তিনি, যদিও বিক্ষিপ্তভাবে বিতর্ক তাকে স্পর্শ করেছে বেশ কয়েকবার। আজ এমনই পাঁচ বিতর্ক, যেখানে নিশানায় স্বয়ং সচিন টেন্ডুলকার রইল এখানে। বন্ধুর মন্তব্যে অভিমানী সুর, বিষয়টি সরাসরিভাবে সচিনের দোষ বলা যায় না, যদিও তার বাল্যকালের বন্ধু বিনোদ কামলি একটু অভিমান রয়ে গেছে তার বিষয়ে, এবং এ বিষয়ে বিনোদ মুখ খোলেন সাজকা সামনাতে। তার বক্তব্য ছিল, তিনি যখন ক্রমশ ক্রিকেট থেকে সরে যাচ্ছিলেন এবং তার জাতীয় দলে সুযোগ পাওয়া অনিশ্চিত হয়ে দাঁড়ায়, তখন সচিনের উচিত ছিল তার পাশে দাঁড়ানো, তাকে ভরসা দেখানো। ইন্ডিয়া টুডের একটি রিপোর্ট অনুযায়ী কামলির বক্তব্যে, আমার যখন ওকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনও ওখানে আমার জন্য ছিল না, তাই আমি এমনটা বলেছিলাম শোতে। একবার একটা বিষয় গুরুতর সহকারে লক্ষ্য করুন, আমার ভারতীয় দল থেকে বাদ পড়ার কোনো কারণ খুঁজে পাবেন না, এবং আমার এই বিষয়ে নিজেরও কোনো ধারণা নেই, যে কোনো এমনটা হলো। ইনিংস ডিক্লেয়ার যখন অসন্তুষ্ট ঈশ্বর। ২০০৪ সালে মুলতানে টেস্ট ম্যাচে মুখোমুখি ভারত পাকিস্তান, ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন সচিন টেন্ডুলকার। ম্যাচের দ্বিতীয় দিনে তার রান সংখ্যা যখন ১৯৪, দ্বিশত রানের লক্ষ্যে স্পর্শ করা তার প্রয়োজন তখন ৬ রান। গোড়া ভারতবাসী তখন অপেক্ষায় ক্রিকেট ঈশ্বরের দ্বিশত রানের। ঠিক এমন একটা সময় ইনিংস ডিক্লেয়ার করে দেন তৎকালীন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়। ২০০ করা হয়নি সচিনের। পরবর্তী দিন নিজের আত্মজীবনীতে প্লেইং ইট মাই ওয়েতে এই প্রসঙ্গটি তুলে সতীর্থ রাহুলের এই সিদ্ধান্ত সম্পর্কে খুব উগড়ে দেন সচিন। আমি রাহুলকে আশ্বস্ত করেছিলাম যে এই ঘটনার কোনো প্রভাব খেলার মাঠে থাকবে না, এবং এমন একটা পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর থেকে আমি নিজে খানিকটা একা থাকতে চেয়েছিলাম, এমনটাই নিজের বইতে লিখেছিলেন সচিন। সচিনের এইরূপ প্রতিক্রিয়ায় লক্ষ্য করা গেছে বিরূপ প্রতিক্রিয়া। একদিকে যখন এক শ্রেণী তার হতাশাকে বুঝতে পেরেছেন, ঠিক তখনই অন্যদিকে তার এমন ব্যবহারকে অনেকে খেলোয়াড় সুলভ আচরণ নয় বলেই মনে করছেন। এমনকি তার কপালে জুড়েছে স্বার্থপর এর তকমা, যে কিনা নিজেকে রেখেছে দলের আগে। বল বিকৃতির রেডারে সচিন। ঘটনাটি ঘিরে রীতিমতো আলোড়ন তৈরি হয় সেই সময়, ২০০১ সাল। টেস্ট ম্যাচে মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা। ম্যাচ চলাকালীন সচিনের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ আনলেন ম্যাচ রেফারি মাইক ডেনিস। ক্যামেরার লেন্স বন্দী হয় কিংবদন্তি ক্রিকেটার সিমের ওপর কিছু একটা করছেন, যদি পরবর্তী সময়ে গোটা বিষয়টি ভুল প্রমাণিত হয়। পরীক্ষা করে দেখা যায় বলের সিম পরীক্ষা করছিলেন তিনি, সেক্ষেত্রে তার একমাত্র ভুল, এমনটা করার আগে তিনি আম্পায়ারকে এ বিষয়ে কিছু জানাননি। ঘটনার জেরে ম্যাচ ফির ৭৫% জরিমানা হওয়ার পাশাপাশি একটি টেস্ট ম্যাচ থেকে নির্বাসিত হন মাস্টার ব্লাস্টার। মাঙ্কি গেট এবং মন্তব্য বদল, সম্ভবত এই একমাত্র বিতর্ক যার জেরে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল সচিন টেন্ডুলকারকে। এমনকি এর জেরে তাকে নিশানায় পড়তে হয় অ্যাডাম গিলক্রিস্ট এবং রিকি পন্টিংয়ের। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে হরভজন সিং বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসকে। প্রথমে বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন সচিন। তার বক্তব্য ছিল, তিনি এই বিষয়ে কিছু বলবেন না, কারণ তিনি কারোর কোনো কথা শুনতে পাননি। যদিও পরবর্তী সময়ে তার বক্তব্য রদবদল ঘটান সচিন। বলেন, সাইমন্ডসের উদ্দেশ্যে তেরি মা কি বলেছিলেন ভাজ্জি, মাঙ্কি নয়। পরবর্তী সময়ে নিজের আত্মজীবনী অ্যাট দ্য ক্লোজ অফ প্লেতে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং লেখেন, সচিন গোটা বিষয়টি প্রথমে ম্যাচ রেফারি মাইক প্রক্টর জানালো না কেন, আমি বুঝতে পারলাম না। অ্যাডাম গিলক্রিস্ট তার বই ট্রু কালার্স মাই লাইফ এ লেখেন, টেন্ডুলকার প্রথমে বলে ও কিছু শুনতে পায়নি, কারণ সে অনেকটাই দূরে ছিল, আমার বিশ্বাস ও ঠিকই বলেছিল। এরপর ও ফের বলে হরভজনের মন্তব্যকে সমর্থন করে যে ভাজ্জি সাইমোকে তেরি মাকি বলে, যা অস্ট্রেলিয়ানদের কানে অনেকটা মাঙ্কির মতো শোনায়। গিলক্রিস্ট জানিয়েছে গোটা বিষয়টি তার কাছে কেমন যেন দুর্ভেদ্য হয়ে ওঠে, আর এমন বর্ণবিদ্বেষমূলক বিষয়গুলোকে আরো গুরুত্ব সহকারে দেখা উচিত বলে মনে করেন তিনি। উপহার যখন বিতর্কের কাটা, ২০০১ সালে ফর্মুলা ওয়ান এর কিংবদন্তি তারকা মাইকেল শুমাখার সচিনকে উপহার দেন একটি ফেরারি ৩৬০ মোদেনা। এই উপহার নিয়ে সেই সময় দারুণ সমস্যার মুখোমুখি হতে হয়েছিল সচিনকে, কারণ সরকার তার থেকে ১২০% ইম্পোর্ট খরচ চান।
পরবর্তী সময়ে ফের আরেকবার এই গাড়ির জেরে সমস্যায় পড়তে হয় সজিনকে। 2011 সালের ঘটনা, এই সময় এই গাড়ি গুজরাটের একজন ব্যবসায়ী জয়েশ দেশাইকে বিক্রি করে দেওয়ার বিষয়টি এক প্রকার নিশ্চিত করেন মাস্টার ব্লাস্টার্স। এই সময় ফের তীব্র সমালোচনার মুখোমুখি হন তিনি। সো ডিয়ার ফ্রেন্ডস, মাস্টার ব্লাস্টারকে নিয়ে এসব বিতর্ক নিয়ে আপনার কি মতামত তা আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না। মাস্ক ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।